থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। থ্রি ডি অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 2 মিনিট 52 সেকেন্ডে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য থাকছে সত্যি কথার গল্প সিরিজের তৃতীয় গল্প। এই সিরিজে আজ থাকছে হাসান হাবিবের লেখা একটি সত্যি ঘটনার বিবরণ। পুলিশ বা দারোগার অভিজ্ঞতার গল্প আপনারা আগেও নিশ্চয়ই শুনেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা অনেক পুরনো আমলের। আমাদের এই অভিজ্ঞতার লেখক কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। কিছু আইনগত কারণে এই সত্য ঘটনাটির কিছু চরিত্র ও স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। এই ঘটনায় একটি পশু হত্যার বিবরণ রয়েছে। আপনারা জানেন থ্রিলার স্টেশন কোনোভাবেই পশু হত্যাকে সমর্থন করে না। আসুন শুনে নিই লেখক হাসান হাবিবের মুখ থেকে কিছু কথা। নমস্কার, আমি হাসান হাবিব। আজকের গল্পের নাম পেতনিচড়ার শ্মশানে। নামকরণের মধ্যে ভূতপ্রেতের একটা ইঙ্গিত থাকলেও এটা আসলে ভূতের গল্প নয়। গল্পটি রচিত হয়েছিল একটি নারকীয় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। গল্পটির অকুস্থল নদীর মাঝে জেগে থাকা জঙ্গলাকীর্ণ এক শ্মশান। গ্রামের লোক যে চরের কিনারে সন্ধ্যের পর দেখতে পেত আলে আর আলো আর সাদা থান পরা পেতনির চলাফেরা। নিখোঁজ এক কিশোরকে খুঁজতে খুঁজতে গোয়েন্দা পুলিশের একটি টিম একদিন হাজির হয় সেখানে। তারপরই উদ্ঘাটিত হয় পেতনিচড়া শ্মশানের আসল রহস্য। সেই দ্বীপের বাসিন্দাদের নারকীয় এক কার্যকলাপের সাক্ষী হয় সেই গোয়েন্দা দল। সারা রাজ্য নয়, সেদিন সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল সেই ঘটনার বিভৎসতায়। সেই ঘটনার ময়না তদন্ত নেমে পুলিশ ও সাংবাদিককুল তুলে আনে চোখের আড়ালে থেকে যাওয়া ও সময়ের পলিপড়ে বিস্মৃত হয়ে যাওয়া তেমনই অনেক ইতিহাস। সেসবের কথা বাস্তব পরিসংখ্যান সহ উঠে এসেছে এই গল্পে। হাড় হিম করা পুলিশি অভিযানের এই গল্প শ্রোতাবন্ধুদের ভালো লাগবে আশা রাখি। শুনতে থাকুন রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্পের জনপ্রিয় চ্যানেল থ্রিলার স্টেশন। শুরু হচ্ছে সত্যি কথার গল্প পেতনিচড়ার শ্মশানে। রাঙামাটি জেলার সদর সার্কেলের ইন্সপেক্টর শান্তি রায় তার অফিসে বসে দৈনিক ক্রাইম মেসেজের ফাইল দেখছিলেন। এমন সময় তার চেম্বারে এসে ঢুকল ডিস্ট্রিক্ট অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ওসি সায়ন রায়। এসো সায়ন, বসো, বলো কেমন আছো। একটা কড়া স্যালুট দিয়ে সামনের চেয়ারে বসল সায়ন। স্যার, একটা সমস্যা নিয়ে আপনার কাছে এলাম। বলো কী সমস্যা। এক মাস আগে স্যার শোলপুর শহর থেকে একটা 13 বছরের ছেলে মিসিং হয়ে যায়, নাম মৃণাল সাপুই। ছেলেটা ছিল স্যার মেন্টালি ডিসেবলড আর কিছুটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও ছিল। একবার বাস দুর্ঘটনায় পড়ে ওর বাঁ হাতের কবজির নিচের অংশ বাদ যায়। ওর বাবা আর্মিতে চাকরি করে, জম্মুতে পোস্টিং আছেন। ও বাবা মায়ের একমাত্র সন্তান। নিখোঁজ হবার পর স্যার ওরা থানায় মিসিং কেস করে, কিন্তু থানা ওকে ট্রেস করতে না পারার জন্য ওর মা হাইকোর্টে হেভিয়াস কর্পাসের মামলা করেছেন। তাই এসপি সাহেব ফাইলটা আমাদের সেলে পাঠিয়েছেন তদন্তের জন্য। দেখো, হেভিয়াস কর্পাস কিন্তু পুলিশের জন্য খুব কঠিন মামলা। হেভিয়াস কর্পাস রিটের আসল উদ্দেশ্য যদিও ছিল বিনা বিচারে বা অবৈধভাবে আটক ব্যক্তিদের কোর্টের সামনে হাজির করতে বলা, কিন্তু সেটা নিখোঁজ মানুষদের ক্ষেত্রেও কোর্ট জারি করে থাকে। অর্থাৎ পুলিশকে বলা হয় নিখোঁজ ব্যক্তিকে তুমি ট্রেস করো, রিকভার করো এবং কোর্টের সামনে এনে হাজির করো। কোর্টের দেওয়া নির্দিষ্ট দিনে হাজির করতে না পারা কিন্তু খুবই অপমানজনক, কারণ বুঝতেই পারছো পুলিশকে যা তাভাবে তুলোধনা করেন বিচারকরা। হ্যাঁ স্যার জানি, এসপি সাহেব তাই খুব চিন্তিত কেসটা নিয়ে। তুমি এই ফাইল কতদিন আগে পেয়েছো? এই দিন সাতেক আগে স্যার।
প্রাইমারি কাজগুলো থানা করেছে কি? ওরা স্যার পশ্চিমবঙ্গের সব থানায় একটা করে মিসিং মেসেজ দিয়েছিল। আমি ফাইল পেয়ে আমাদের রাজ্য ছাড়াও সারা দেশের সব রাজ্যে একটা স্পেশাল মিসিং পোস্টার বানিয়ে ইমেল করেছি স্যার। মিসিং চিলড্রেন ট্র্যাকিং পোর্টালে তো স্যার ছোট পাসপোর্ট সাইজ ছবি থাকে, তাই আমার পোস্টার মেসেজে আমি মৃণালের তিনটে পোস্টকার্ড সাইজ কালার ফটোও দিয়েছি, তার মধ্যে ফুল বডি পিকচারও আছে ওর হাতের ডিফর্মিটি সহ, যাতে কোথাও ধরা পড়লে চেনা সহজ হয়। শোনো, তুমি আর একটা কাজ করো, সিআইডির মিসিং সেলের মাধ্যমে রাজ্যের সব প্রথম শ্রেণীর দৈনিকে একটা নিখোঁজ সংবাদ পাবলিশ করে দাও। এগুলো হারানো মানুষকে খুঁজে পেতে অনেক সময় সাহায্য করে। তাছাড়া হাইকোর্টে হেবিয়াস কর্পাসের শুনানির সময় পুলিশ কী কী অ্যাকশন নিয়েছে সেটাও দেখাতে পারা যাবে, তাহলেই আদালত বুঝবে চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি। ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ইন্সপেক্টর শান্তি রায়ের বলা পয়েন্টগুলো ডায়েরিতে নোট করে নিতে থাকে স্বয়ং। শান্তি রায় রাঙামাটি জেলার পুরন অফিসার, বয়স 52, উচ্চতা মাঝারি, পুলিশের কর্মঠ চেহারার ছাপ তার শরীরের সর্বত্র, মাথায় চুলের সংখ্যা নগণ্য। তিনি এই জেলার এসআই ছিলেন, এই জেলার 10টি থানাতে ওসি পদে কাজ করেছেন। পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেও ঊর্ধ্বতন অফিসাররা রাঙামাটি জেলায় তার অপরাধ দমনের সাফল্যের কথা জানতেন, তাই তাকে তারা জেলা সদরের সার্কেল ইন্সপেক্টর পদে পোস্টিং করেন। জেলায় লিভিং কম্পিউটার বলে তার খ্যাতি আছে, তরুণ অফিসাররা সমস্যায় পড়লেই তার কাছে দৌড়ে আসে, তিনিও তাদের সর্বদা হাসি মুখেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। সায়নও বেশ করিতকর্ম অফিসার, তার বর্তমান বয়স 28, লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী। চাকরি জীবনের প্রথম 5 বছর সুন্দরবনের জল জঙ্গলে দুর্ধর্ষ ডাকাত আর জলদস্যুদের সাথে লড়াই করে কেটেছে, তারপর রাঙামাটি জেলায় এসেছে এই বছর 2 হলো। আমি স্যার কেসটা স্টাডি করতে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম, সেটা স্যার অন্য কারুর সাথে শেয়ার করিনি এখনো, তাই আপনার কাছে আগে এলাম। হ্যাঁ, কি জিনিস বলো। ফাইলটা পেতেই স্যার আমি বিগত 1 বছরের সারা জেলার মিসিং ডেটা স্টাডি করতে শুরু করি, দেখতে থাকি কে কোথা থেকে মিসিং হয়েছে, রিকভারি কোথা থেকে হয়েছে, একটার সাথে আরেকটার কোনো যোগসূত্র আছে কিনা, যদি কোনো সময় কোনো ট্রাফিকিং গ্যাং বা পাচার চক্র ধরা পড়ে থাকে। কি পেলে? পিকচার ইজ ভেরি পোর, যেসব নিখোঁজ ব্যক্তি খুঁজে পাওয়া গেছে বলে ফাইলে দেখানো হয়েছে, আমি খোঁজ নিয়ে দেখলাম তারা সবাই নিজে থেকেই বাড়ি ফিরে এসেছে, পুলিশ এদের কাউকেই খুঁজে বের করতে পারেনি। একমাত্র লাভ অ্যাফেয়ার্সের কারণে যেসব অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বাড়ি ছেড়ে পালিয়েছে তাদের ক্ষেত্র ছাড়া। তার মানে জেনুইন নিখোঁজ যারা তাদের কাউকে আমরা উদ্ধার করতে পারিনি, চিন্তিত মুখে মন্তব্য করেন শান্তি রায়। 60% মানুষের পরে নিজেরা ফিরে এসেছেন, 40% মানুষ এখনো মিসিং। আচ্ছা, তুমি তাহলে এটার কথাই বলতে চাইছিলে? না স্যার, আমি অন্য একটা ফাইন্ডিংসের কথা বলতে চাইছিলাম। তার আগে বলুন স্যার, আমি যে ছেলেটার কথা বললাম তেমন মেন্টালি হ্যান্ডিক্যাপ ছেলেদের হারিয়ে যাওয়ার চান্স কি বেশি থাকে? দেখো, ন্যাচারাল লজিক অনুযায়ী চান্স একটু বেশি তো থাকি, বাট দ্যাট শুড নট বি টু হাই, কারণ এরা অনেকেই নিজে স্নান করেন, নিজেরা খেতে পারেন, জামা জুতো পরতে পারেন, প্রায় প্রতিদিনই এরা বাড়ির আশেপাশে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঘোরাফেরা করেন, আবার বাড়ি ফিরেও আসেন, তবেই এদের বাড়ির লোক এদের ছাড়তে সাহস পান। এবার যারা মানে বদ্ধ উন্মাদ, ছাড়া পেলেই হারিয়ে যাবে, সেসব মানুষকে তো পরিবারের লোকেরা হয় হোমে রাখেন অথবা চোখের বাইরে যেতেই দেন না। কিন্তু শোলপুর মহকুমার 5টা থানা থেকে বিগত 1 বছরে স্যার 12 মেন্টালি ডিসেবল লোক মিসিং। আমি মিসিং ডায়েরিতে দেওয়া বাড়ির লোকের ফোন নম্বরে কথা বলেও দেখেছি স্যার, এরা কেউ ফিরে আসেননি। আর তাছাড়া, হ্যাঁ বলো। খুব অপরাধী লাগে স্যার, যখন এতদিন পর পুলিশের কাছ থেকে ফোন পেয়েই আনন্দে চিৎকার করে ওঠে বাড়ির লোক, বলে আপনারা কি ওকে খুঁজে পেয়েছেন? হঠাৎ ঘরের মধ্যে নেমে আসে একটা স্তব্ধতা। সায়নের অপরাধবোধের ছায়া খুব স্পষ্টভাবে ফুটে ওঠে শান্তি রায়ের মুখেও। তুমি কি এরিয়া স্পেসিফিক কোনো কনসেন্ট্রেশনের কথা বলছো? হ্যাঁ স্যার,
ঠিক তাই। বাকি সারা জেলার অন্য ১৩টা থানায় কিন্তু কোনো মেন্টালি ডিসেবল লোক নিখোঁজ হওয়ার ডেটা নেই। এটা কি নেহাতি কাকতালীয় স্যার? ডান হাতের তর্জনি দিয়ে ডান নাকের পাশে ঘষতে থাকেন শান্তি রায়। এটা তিনি চিন্তায় পড়লে করে থাকেন। সামনের টেবিলের ওপর দৃষ্টি নিবদ্ধ তার। দেখো সায়ন, এতদিন পুলিশে যেটা হয়ে এসেছে, চুরি, ছিনতাই, ডাকাতি, রেপ, মার্ডার বা কোনো ক্রাইম হলে কেস বা FIR হতো। তাছাড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়া প্রতিবেশীর কথা কাটাকাটি, কাগজ হারিয়ে যাওয়া, এসব মামুলি ঘটনায় জেনারেল ডায়েরি, মানে পাবলিক যাকে GD বলে, তাই হতো। তোমরা চাকরিতে নতুন ঢুকলেও এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, GD হলে পুলিশ সে ঘটনাটা নিয়ে আর নাড়াচাড়া করে না। তার যা মাথা ব্যথা শুধু ওই FIR কেসের অগ্রগতি নিয়ে। এতদিন মানুষ হারিয়ে গেলেও একটা মামুলি GD করেই রেখে দেওয়া হতো। তাই নিজে থেকে ফিরে আসা ছাড়া অন্য কোনো নিখোঁজ লোককে পুলিশ কেন খুঁজে পায় না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমাদের আমলে এতদিন কিন্তু তাই হয়ে এসেছে। আমরা অনেকেই সাফল্যের সঙ্গে অনেক চুরি, ডাকাতি, খুনের কেসের চটজলদি কিনারা করেছি, আসামি গ্রেপ্তার করেছি, চোরাই মাল উদ্ধার করেছি, কিন্তু নিখোঁজের ব্যাপারটায় সব থানা বলো, সব জেলা বলো, কি সারা দেশের কথা বলো, সব জায়গায় চিত্র ছিল একই। গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে উনি ফের বলতে শুরু করেন। মনোযোগী ছাত্রের মতো নিবিষ্ট মনে তরুণ অফিসার সায়ন শুনে চলে পুরনো দিনের কথা। ২০০৮ কৈলাস সত্যার্থীর করা মামলায় সুপ্রিম কোর্ট বলে যে মানুষের নিখোঁজের ঘটনা আর GD করে ফেলে রাখা চলবে না। প্রত্যেক ঘটনায়, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, FIR রুজু করা বাধ্যতামূলক। ধরেই নিতে হবে তাকে কেউ অপহরণ করেছে। আর তুমি তো জানো, FIR কেস একবার হয়ে গেলে তার সদগতি না হওয়া পর্যন্ত তদন্তকারী অফিসার বা ডিপার্টমেন্ট কারোর মুক্তি নেই। তাই আজকাল শুরু হয়েছে এত কড়াকড়ি। তাই আজ তুমি নিখোঁজ নিয়ে এত ভাবছ। আমাদের সময় ডিস্ট্রিক্টে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলও ছিল না, ডিস্ট্রিক্ট মিসিং পারসন্স ব্যুরোও ছিল না। এবার আসি তোমার আশঙ্কার কথাটায়। আমরা দেখেছি মহিলাদের অপহরণ করে বিভিন্ন বড় শহরে পতিতাপল্লীগুলোতে অসৎ উদ্দেশ্যে পাচার করা হয়, শিশুদের ভিক্ষাবৃত্তির জন্য বা বাইরের দেশে পাচারের জন্য জোগাড় করা হয়। এদের হয় জোর করে কিডন্যাপ করা হয়, অথবা লোভ দেখিয়ে ফুঁসলে নিয়ে আসা হয়। আর একেবারে ফিডিং বেবিদের ক্ষেত্রে যেটা হয় সেটা চুরি, কোনো সন্তানহীন দম্পতিকে বেছে দেবার জন্য। কিন্তু শুধু মেন্টালি ডিসেবলড লোকেদের নিয়ে আলাদা করে কিছু করা হয় বলে আমার অভিজ্ঞতায় দেখিনি। সেটাই স্যার আপনার কাছে জানতে চাইছিলাম। দেখো, তুমি যে ট্রেন্ডটা লক্ষ্য করেছো সেটা নিয়ে ফার্দার স্টাডি অবশ্যই করবে। অনেক সময় সামান্য জিনিস অনুসন্ধান করতে গিয়ে অনেক বড় জিনিস বেরিয়ে যায়। আমি জেনে রাখলাম ঘটনাটা তোমার থেকে, আমিও দেখছি ভেবে। তবে তুমি যেটা লক্ষ্য করেছো সেটা সম্বন্ধে আরও ক্লিয়ার পিকচার যদি পেতে চাও, রাঙামাটির শোলপুর মহকুমার উল্টো দিকে অজয় নদীর ওপারে বর্ধিষ্ণু জেলার যে থানাগুলো আছে তাদের ডেটা অ্যানালিসিস করে দেখো। তুমি তো আমাদের জেলা ডেটা অ্যানালিসিস করে অলরেডি দেখেছো। এবার আমাদের জেলা সংলগ্ন বর্ধিষ্ণু জেলার বর্ডারিং থানাগুলোতে সেই ট্রেন্ড আছে কি না দেখো, তাহলে এরিয়া অফ অ্যাক্টিভিটিটা কত বড় সেটা বোঝা যাবে। তারপর তুমি আমাকে জানিও। নিশ্চয়ই স্যার। ডায়েরিতে প্রয়োজনীয় নোট নিয়ে স্যালুট করে বেরিয়ে গেল সায়ন। তিন দিন পর সন্ধ্যাবেলা ফের শান্তি রায়ের মোবাইলে ভেসে উঠল সায়নের নাম্বার। নমস্কার স্যার। হ্যাঁ সায়ন বলো। স্যার, আমি বর্ধিষ্ণু জেলার থানাগুলোর রেকর্ড চেক করলাম, বিগত এক বছরে যত মিসিং কেস হয়েছে সেই সবগুলো। কিন্তু এখানেও সেই আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম স্যার, শোলপুর মহকুমা সংলগ্ন ওদের ছটা থানা থেকে ৯টা মেন্টালি ডিসেবলড লোক মিসিং আছে স্যার, যেখানে জেলার বাকি ২০টা থানায় মেন্টালি ডিসেবল মিসিং ইজ অ্যাবসলিউটলি জিরো। রহস্যজনক তো, এই কনসেন্ট্রেশনের তো কোনো ব্যাখ্যাই পাচ্ছি না। হ্যাঁ, আমারও তো ব্যাপারটা কেমন রহস্যজনক লাগছে স্যার। আচ্ছা, এদের মধ্যে কেউ রিটার্ন করেছে? ওই ৯ জনের মধ্যে কেউ রিটার্ন করেনি স্যার। আচ্ছা সায়ন,
তুমি এক কাজ করো, কাজটা কিন্তু কঠিন এবং সময় সাপেক্ষ। বলুন না স্যার, চেষ্টা তো করে দেখি। দেখো, একমাত্র যেসব মেন্টালি ডিসেবলড লোক তাদের বাড়িতে ফ্যামিলির সঙ্গে থাকে সেসব ক্ষেত্রেই কেউ মিসিং হলে আমাদের কাছে বাড়ির লোক আসছে আর আমরা সেগুলো রেকর্ড করছি। কিন্তু ধরো রাস্তাঘাটে যেসব বদ্ধ পাগল বা ভবঘুরে লোক আমরা দেখি, তাদের কেউ হারিয়ে গেলে তো আর কেউ থানায় যায় না। ইনফ্যাক্ট এদের কেউ হারিয়ে গেলে সেটা কেউ নোটিসই করবে না। ঠিক কথা স্যার। অর্থাৎ তুমি এদের সম্পর্কে কোনো ডেটা আমাদের রেকর্ডে পাবে না। এরকম লোক যারা এই দুই জেলার কনসেন্ট্রেটেড এরিয়ায় বাস স্ট্যান্ডে বা ধরো রেল স্টেশনে থাকছিল, তাদের হঠাৎ আর দেখা যাচ্ছে না, এমন কিছু ঘটেছে কি না এনকোয়ারি করো। এটা কিন্তু ইন্টেনসিভ ফিল্ড এনকোয়ারি ছাড়া উদ্ধার করতে পারবে না। তুমি ক্রাইম ওয়ার্ক ভালো করে এমন দুজন কনস্টেবলকে দুই জেলায় পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। ফোনটা রেখে বেল বাজিয়ে সায়ন আর্দালিকে ডাকল। তাকে বলল কনস্টেবল পরেশ ও সুমনকে এখনই ডাকতে। শান্তি রায় তার অফিসে বসে একটা কেসের ডায়েরি লিখছিলেন। এমন সময় অফিসে ঢুকল সায়ন। এসো সায়ন, বলো কি ডেভেলপমেন্ট হলো তোমার কেসে, বলে সদাহাস্যময় শান্তি রায় তার কলম বন্ধ করলেন। স্যার, আপনি যে অ্যাঙ্গেলে ভেবেছিলেন সেটা আমাদের মাথাতেই আসতো না। বলো বলো কি পেলে বলো। স্যার, দুটো জায়গার এনকোয়ারিতেই চাওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, লটারির টিকিট বেচে এমন সব লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কেউই আগে অত সচেতনভাবে ব্যাপারটা খেয়ালই করেননি, কিন্তু আমাদের প্রশ্ন শুনে মনে করতে গিয়ে দেখেছেন যে হ্যাঁ, একটা পাগল লোক যে বাস স্ট্যান্ডে বা স্টেশনের গায়ে থাকতো, হঠাৎ একদিন দেখা গেছে সে নেই। সাধারণ লোক ভেবেছে পাগল, অন্য কোথাও চলে টলে গেছে। কিন্তু যাদের প্রশ্ন করা হয়েছিল তারা বলেছেন যে তাদের অনেকেরই পোটলাপুটলি কিন্তু চলে যাওয়ার পরও পড়ে থাকতে দেখা গেছে। ভেরি সাসপিশিয়াস, এতজন পাগল বা মানসিক ভারসাম্যহীন লোককে নিয়ে কে যে কি করছে কিছুই তো বোধগম্য হচ্ছে না। এমন তো 35 বছরের চাকরি জীবনে কখনো দেখিনি। আর স্যার, শোলপুরের ঝিলামবাজার আর বর্দিষ্ণু জেলার পশ্চিম স্থলিতে দুজন লোক বলেছে যে ওরা পাগল লোকগুলোর সাথে একটা বেশ দশাশয়ী লোককে গল্প করতে, বিস্কুট খাওয়াতে দেখেছে, যার ডান দিকের গালে একটা বড় জরুল আছে। গভীর চিন্তার বিষয় তাহলে, গম্ভীরভাবে উত্তর দেন শান্তি রায়। তিনি সায়নের অবজারভেশন পাওয়ার দেখে বেশ অবাকও হন, কিছুটা গর্বও অনুভব করেন, কারণ সায়ন এই জেলায় এসে প্রথম থানায় তার অধীনেই ছিল। ওর তদন্ত শিক্ষার অনেকটাই তার কাছে হয়েছে। আচ্ছা সায়ন, তুমি ব্যাপারটা এসপি সাহেবকে জানো। আমি সাহেবকে রিকোয়েস্ট করছি দুই জেলার সব ওসিদের নির্দেশ দিতে তাদের নিজ নিজ এলাকার কোনো শ্মশানে বা নির্জন স্থানে কোনো তান্ত্রিক এসে ঘাঁটি গেড়েছে কি না সেটা জানানোর জন্য। সে কি মানে? হ্যাঁ, তুমি যা ভাবছ তাই। এমন কেস আমরা আগেও দেখেছি। কোনো কোনো তান্ত্রিক একটা নির্দিষ্ট সংখ্যক নরবলি দিলে সিদ্ধি লাভ করবেন ভেবে একের পর এক নরবলি দিতে থাকে। এই কিছুদিন আগেও শোলপুর শহরের উপকণ্ঠেই বঙ্কালীতলায় একটা নরবলি দেওয়া হয়েছিল, জানিয়ে হইচই হয়েছিল বিস্তর। আমরা হিউম্যান ট্রাফিকিংয়ের লাইনে আর ভাবব না, কারণ তুমি বলছো এরা সবাই পুরুষ। ট্রাফিকিং তো মূলত করা হয় মেয়েদের নিষিদ্ধ পল্লীতে পতিতাবৃত্তিতে নামানোর জন্য। তাই যেসব জায়গায় নারী পাচার চক্র সক্রিয় থাকে, দেখবে একই গ্রাম বা পঞ্চায়েত এলাকা থেকে একের পর এক কিশোরী বা তরুণী নিখোঁজ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো নির্দিষ্ট এলাকা থেকে পুরুষদের এমন একের পর এক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা তেমন ঘটে না। আর তাছাড়া মেন্টালি ডিসেবলড লোকেদের দিয়ে আর কি কাজই বা করাবে? স্যার, আরব দেশগুলোতে যে পাচারের কথা শুনি, সেটা কিন্তু কিশোর, তরুণ বা যুবক নয়। সেক্ষেত্রে পাচার করা হয় একদম বাচ্চা ছেলেদের, যাদের উটের রেসের সময় উটের গলায় একটা ঝোলার মধ্যে ভরে দেওয়া হয়। মরুভূমিতে উটের দৌড়ের সময় তারা কাঁদতে থাকে আর উট আরও জোরে ছুটতে থাকে। নারকীয় ব্যাপার স্যার, টোটালি ইনহিউম্যান। মানুষ কবে সভ্য হলো সায়ন? আজকের মানুষকে আমরা বলছি হোমো স্যাপিয়েন্স,
তারা তাদের পূর্বপুরুষ হোমিনিড থেকে নবরূপান্তর লাভ করেছিল 3 লক্ষ বছর আগে। তার 2,99,200 বছর পরে, অর্থাৎ আজ থেকে 800 বছর আগে, মঙ্গলরা অন্য রাজ্য আক্রমণ করে প্রায় 5 থেকে 6 কোটি মানুষকে খুন করেছিল, যা ছিল পৃথিবীর তখনকার জনসংখ্যার প্রায় 11%। দোষ বিচারের কোনো ব্যাপার নেই, চেঙ্গিস খান যে শহরে ঢুকতেন টোটাল জনসংখ্যাকেই খুন করতেন। মাই গড, 20 শতকেও আমরা 2টো বিশ্বযুদ্ধ লড়েছি সায়ন, পরমাণু বোমা ফেলে তো সেই সারা শহরের জনসংখ্যাকেই একসঙ্গে মেরে ফেলতে চেয়েছি, তাহলে মানবিকতার অগ্রগতি কোথায়? সে জায়গায় শিশুদের উটের গলায় ঝুলিয়ে দৌড় করানোকে কে আর অমানবিক ভাববে বলো? সায়নের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে এটা আসলে শান্তি স্যারের একটা আক্ষেপ, আর মানুষ সভ্য না হলে পুলিশের কাজটা আরও বেড়ে যায়। এক এক করে সব থানার রিপোর্ট এসে পৌঁছলো 7 দিনের মধ্যে। দেখা গেল বুধকোট থানার বিলেরা গ্রামে এক তান্ত্রিক বাবার আবির্ভাব ঘটেছে। অজয় নদীর ধারে ধোকরাবিল শ্মশানে সেই পিশাচ সিদ্ধ বাবা ঘাঁটি গেড়েছেন মাসখানেক হল। সেই খবর পেয়ে শান্তি রায় আর সায়ন দুজন কনস্টেবলকে নিয়ে সাদা পোশাকে পরদিন বুধকোটের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের জিপ এগিয়ে চলল বিলেরার দিকে। শহর থেকে 10 মাইল উত্তর পশ্চিমে বিলেরা গ্রাম, সেখান থেকে আবার উত্তরে 2 মাইল হেঁটে গেলে অজয় নদী। নদীতে জল নেই বললেই হয়, সাদা বালির ধুধু চড়ার মধ্যে দিয়ে তীর তীর করে একটুখানি স্বচ্ছ স্রোত বয়ে চলেছে। নদীর ধারে একটা জায়গায় তাল খেজুর বাবলার জটলা, তার নিচে নাম না জানা হাজারো গুল্পের ভিড়। ওখানেই গ্রামের শ্মশান, শ্মশানের নাম ধোকরাবিল শ্মশান। যখন সায়নরা বিলেরা গিয়ে পৌঁছল তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে, কিন্তু হঠাৎ আকাশ মেখে ঢেকে এলো, যেন তখনই সন্ধ্যা নেমে আসবে। নদীর পাড়ের মাটির রাস্তায় গাড়ি দাঁড় করাতেই সায়নরা একটা সরু পায়ে হাঁটা পথ দেখতে পেল, যে রাস্তা সোজা 1 মাইল দূরে গিয়ে জঙ্গলে মিশেছে। গাড়ি নদীর পাড়ে রেখে সায়নরা মাঠে নেমে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করল। সে রাস্তার দুধার সর গাছের মতন লম্বা ঘাসে ঢাকা। সেই ঘাসবনের মধ্যে একটা মরা বলকলহীন গাছ দাঁড়িয়ে আছে, এক প্রেতাত্মার মতো। সায়নের সেটা এক অশুভ সংকেতের মতো লাগল। 2-1টা শিয়াল ঘাসবনের এদিক থেকে ওদিকে ছুটে গেল। ঘাসবনের ভেতর থেকে ভেসে আসতে লাগলো তাদের ডাক, বেশ একটা গা ছমছমে ব্যাপার। তার মধ্যে হঠাৎ আলো কমে আসা যেন সেই শিহরণকে 10 গুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা বটগাছ দেখতে পেল। সেই তাল খেজুরের বনের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে, যার অসংখ্য ঝুরিতে ঝুরিতে ভরে গেছে জায়গাটা। সেখানে একটা ইঁটের তৈরি পাখা ঘর দেখতে পেল ওরা। তার সামনে একটা মন্দির, পূজার বেদি, পাশে একটা টিউবওয়েল, আর একটা বলির চুপকাষ্ঠও বিদ্যমান। বাবা বেশ জাঁকিয়ে বসেছেন দেখেছ? তন্ত্র সাধনার পক্ষে জায়গাটা একেবারে আদর্শ স্যার। ওরা কাছাকাছি গিয়েও কাউকে দেখতে পেল না। জায়গাটা একেবারে জনমনীষীহীন, কেউ না থাকার সুযোগে ওরা চারদিক খুঁজে পেতে দেখতে লাগল। জুপকাষ্ঠের গোড়া, বুনবাদার, ঘাসের জঙ্গল, বটগাছের মগডালে বসে থাকা কয়েকটা দাঁড়কা কর্কশ গলায় কা কা বলে ডাকছে, সব মিলিয়ে দারুণ এক ভৌতিক পরিবেশ। হঠাৎ ঘন গুল্মের ছোপের মধ্যে একটা ধস্তাধস্তির আওয়াজ ভেসে এলো, খুব জোরে, যেন দুটো মানুষ মারামারি করছে, তেমন একটা আওয়াজ। চমকে উঠল সায়ন। শান্তি রায়ও প্রথমে অবাক হয়ে গেছিলেন, তারপর বললেন, বুনো শুয়োর হতে পারে। জয় মা ছিন্নমস্তিকা প্রচণ্ড চণ্ডিকার জয়। হঠাৎ চলৎগম্ভীর কণ্ঠে চমকে উঠল ওরা সবাই।
ওরা দেখল জঙ্গলের ভেতর বেশ কিছুটা দূরে একটা উঁচু মাটির ঢিবি দেখা যাচ্ছে। ঢিবির মাথায় বসে আছেন বাবা, সম্ভবত ধ্যান করছিলেন। বাবা নেমে এলে ওরা ছদ্ম ভক্তের বেশে বাবার আশীর্বাদ কামনা করল। তারপর বাবার কুঠির সামনে তন্ত্র সাধনার মণ্ডপে গিয়ে বসল বাবার পিছু পিছু। শান্তিরায়, সায়ন ও দুই কনস্টেবলের চোখ সার্চ লাইটের মতো চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো মানুষ বলি দেবার সামান্যতম চিহ্নটুকু। একটা বিরাট হুঙ্কারের মতো করে শান্তিরায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তান্ত্রিক বাবা, জয় মা ছিন্নমস্তিকা, বল বল তোর মনস্কামনা কি বল। ততক্ষণে সায়ন অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে বাবার কুঠির পিছনের দিকের জঙ্গলে গেছে। সেটা লক্ষ্য করলেন শান্তিরায়, বুঝলেন বাবাকে কথায় কথায় কিছুক্ষণ ব্যস্ত রাখা দরকার। বাবা, আমার ১৩ বছরের ছেলেটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। যদি গণনা করে বলে দেন তাকে কোথায় খুঁজে পাবো। তোর ছেলে হারিয়েছে? হ্যাঁ বাবা। তোর চোখে তো সেই দুঃখের কোনো ছাপ দেখছি না। হ্যাঁ, চমকে গেলেন শান্তিরায়। তান্ত্রিকের দৃষ্টি কেমন যেন গভীর অন্তর্ভেদী, যেন হৃদয়ের মর্মস্থল পর্যন্ত দেখতে পাচ্ছেন। পুনরায় মিথ্যে বলতে গিয়ে তার ঠোঁট কেঁপে যাচ্ছিল, কিন্তু একবার যা বলে ফেলেছেন তা থেকে তো আর পিছিয়ে আসা যায় না, তাই পুনরায় ঢোক গিলে বললেন, হ্যাঁ বাবা, আমার একমাত্র ছেলে হারিয়ে গিয়েছে, ১৫ দিন হল। একটা গম্ভীর আওয়াজ তুলে ধ্যানমগ্ন হলেন বাবা। শান্তিরায় হঠাৎ একটা জিনিস দেখতে পেয়ে চমকে উঠলেন। বাবার তন্ত্র সাধনার বেদিতে ফুল মালা উপাচার জড় হয়ে আছে, সেখান থেকে যেটা উঁকি দিচ্ছে তা হলো সিঁদুরে ল্যাপটালেপটি হয়ে থাকা একটা মানুষের খুলি। শান্তিরায়ের হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। মিনিটখানেক চুপ থেকে বাবা বললেন, তুই কাউকে খুঁজছিস, সেটা সেটা তোর চোখ দেখলেই বোঝা যায়, আর তাছাড়া তোর চোখের দৃষ্টি সাধারণ মানুষের মতো নয়। সেই দৃষ্টিতে সন্তান নিয়ে কোনো ব্যাকুলতা নেই। বাবা, সমাজের কাজ করছিস, যা যা সেই কাজে সফল হবি। হ্যাঁ শোন, তোর তোর সাকরেতকে ওই ওই পিছনের জঙ্গল থেকে বেরিয়ে আসতে বল, ওই সাপখোপ আছে বল, ওখানে কাউকে লুকিয়ে রাখা নেই, যা। বাবাকে প্রণাম করে কোনো মতে সেখান থেকে পালিয়ে এলো ওরা। জয় মা প্রচণ্ড চণ্ডিকার জয়। স্যার, কি করে বুঝলো বাবা যে আমরা পুলিশ? অনেক সাধারণ মানুষও সাদা পোশাকে থাকা সত্ত্বেও আমাদের চাল চলন চোখের দৃষ্টি দেখে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন, সেখানে বাবারা তো আরেকটু বেশি বুঝবেন আশাই করা যায়। স্যার, ওটা তো মরা মানুষেরই খুলি ছিল, কিন্তু সেটা দেখতে পেয়েও কিছু বললেন না। হ্যাঁ ঠিকই বলেছ, ওটা মরা মানুষের খুলি যা একজন পিশাচ্ছিদ্ধ তান্ত্রিকের কাছে থাকা খুবই স্বাভাবিক, তাই প্রশ্ন করিনি। আর আমরা তো গেছি উনি জ্যান্ত মানুষের খুলি জোগাড় করছেন কি না সেটা জানতে। পুলিশ টিম হাঁটতে হাঁটতে তান্ত্রিক বাবার ডেরা থেকে গ্রামের দিকে গেল। গ্রামে ঢোকার মুখেই কিছু লোক বসে গল্পগুজব করছিল, তাদের জিজ্ঞাসাবাদ করতে লাগলো ওরা। তারা জানালো ওই তান্ত্রিক বাবা অমাবস্যার পূজোয় ছাগ বলি দেন, নরবলির মতো অন্য তেমন কিছু ঘটনার আঁচ পাওয়া গেল না। ওরা ফিরে এলো সেদিন, থানাগুলো থেকে আসা মেসেজে দ্বিতীয় কোনো তান্ত্রিক বাবার খোঁজ পাওয়া গেল না। কয়েকদিন বেশ উদ্বেগেই কাটল সায়ন ও শান্তিরায়ের। শোলপুর থানার নিখোঁজ ছেলেটির মা দুদিন সায়নের কাছে এলো ছেলের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা জানতে। কয়েকদিন ধরে অনেক কিছু ভেবেও কোনো কুল কিনারা না পেয়ে সায়ন ফের শান্তিরায়ের কাছে গেল। এসো সায়ন, বসো, বলো কি খবর। স্যার, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। পাগল লোকেদের কিডন্যাপ করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে স্যার? দেখো, অতীতে মানে প্রায় বিগত ১০ বছরে রাঙামাটিতে যত লোক অর্গানাইজড হিউম্যান ট্রাফিকিংয়ে ধরা পড়েছে আমি সেই গ্যাংগুলোর সম্পর্কে স্টাডি করেছি। তারা সবাই দিল্লি, মুম্বাই, পুনেতে মেয়ে পাচারে জড়িত।
কিন্তু তাদের রিসেন্ট কোনো অ্যাক্টিভিটি চোখে পড়েনি। আমার মনে হচ্ছে এটা যদি কোনো গ্যাংয়ের কাজ হয় তাহলে নতুন কোনো গ্যাং, যাদের সম্বন্ধে আমরা এখনও কিচ্ছু জানি না। কিন্তু নতুন গ্যাং ডিটেক্ট করা তো সবসময়ই আরও বেশি টাফ স্যার। হ্যাঁ, তা কিছুটা বটে। তবে তুমি এক কাজ করতে পারো, যে দুজন চাওয়ালা বা আইসক্রিমওয়ালা যারা ওই ঘটনাটা মনে করতে পারছে, যে পাগল লোকেদের একজন লম্বা চওড়া লোক বিস্কুট দিচ্ছিল যার গালে জরুল আছে, তাদের আনতে পারবে আমার অফিসে? তাহলে আমি আমাদের সিআইডির যে পোর্ট্রেট পার্লে আর্টিস্ট আছে তাকে ডেকে নেব ছবি আঁকার জন্য। আবার তাহলে তাদের খুঁজতে লোক পাঠাতে হবে। টাফ কাজ স্যার, তবু আমি করবই স্যার। সায়নের এনার্জি দেখে ভালো লাগে শান্তি রায়ের। জুনিয়র হলেও তার এই উদ্যমকে মনে মনে কুর্নিশ করেন তিনি। সেই দুজন লোককে খুঁজতে দুই জেলায় লোক পাঠালো সায়ন। ঝিলাম বাজার থেকে সেই আইসক্রিম বিক্রেতা ও পশ্চিমস্থলী থেকে লটারি বিক্রেতাকে খুঁজে আনল ওয়াচার কনস্টেবল পরেশ সামন্ত আর সুমন চৌধুরী। বহু কষ্টে তাদের বুঝিয়ে সুঝিয়ে ছবি আঁকতে সাহায্য করার জন্য রাজি করালো সায়ন। সিআইডির পোর্ট্রেট পার্লে আর্টিস্ট এসে সন্দেহভাজন লোকটার ছবি আঁকল তাদের বয়ান ও বর্ণনা অনুযায়ী। কে হতে পারে সেটা? কোনো তান্ত্রিকের সহকারী যে লোভ দেখিয়ে নিয়ে যায় মানুষকে, তারপর সুযোগ বুঝে বলি? ছবি আঁকা শেষ হলে সেই দশাসই চেহারার মুখমণ্ডলে জরুলওয়ালা ছবি স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হলো দুই জেলায়। জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তা ছড়িয়ে গেল ওসিদের ফোনে। সেখান থেকে পুনরায় তা চলে গেল থানায় থানায় সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের হাতে। তিন দিন পর একটা ভালো খবরে, স্কেচে আঁকা সেই লোকটির মুখের সাথে একজনের মিল খুঁজে পাওয়া গেছে। পশ্চিমস্থলী থানার বেড়তলার জনৈক বকুলডুমের ভাই নকুলের মুখের সাথে তার হুবহু মিল আছে। সেই গ্রামের সিভিক পুলিশ ছবি দেখে তাই জানিয়েছে। সেই সিভিক পুলিশের সাথে ফোনে কথা বললেন শান্তি রায়। বকুল নকুলের সম্পর্কে খোঁজ নিলেন তার কাছ থেকে। জানা গেল যে পেতনিচড়ার শ্মশানে তারা মড়া পোড়ানোর কাজ করে। গুগল ম্যাপে সেই সিভিকের কাছ থেকে পেতনিচড়া শ্মশানের লোকেশন কোঅর্ডিনেটস নেওয়া হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এসব খবর তাকে চরমভাবে গোপন রাখতে বলা হলো। পুলিশি অনুসন্ধানের কথা যেন কোনো কাকপক্ষীও টের না পায়। সায়ন ও তার সিআই শান্তি রায় এসপি সাহেবের পারমিশন নিয়ে পরদিন সকালে পশ্চিমস্থলী রওনা দিল। প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল গোপনে অনুসন্ধান চালিয়ে নকুলের গতিবিধি জানা এবং সে কোনোভাবে মৃণালকে কিডন্যাপ করে কোথাও বিক্রি করে দিয়েছে কি না তা জানা। সেক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ হাতে পেলে তাকে আটক করা যেতে পারে। তাই সাদা পোশাকে চারজন আর্মড পুলিশ জওয়ানকে নেওয়া হলো সাথে। তার মধ্যে গোটা পুলিশ লাইন খুঁজে বের করা দুজন আদিবাসী কনস্টেবল চুনিলাল হেমব্রম ও রবিন হাসদাও রইল। তাদের পোশাক অবশ্য লুঙ্গি আর গামছা, হাতে পাখি মারার গুলতি, সবার কোমরে অবশ্য গোঁজা রইল রিভলভার। শান্তি রায় পশ্চিমস্থলীর আইসিকে ফোনে জানিয়ে দিলেন তিনি একটা গোপন অনুসন্ধানে যাচ্ছেন। তথ্য প্রমাণ পেলে যদি কোথাও রেড করতে যেতে হয় তিনি থানায় গিয়ে কিছু ফোর্স সঙ্গে নেবেন। পুলিশের জিপ হাটজন বাজার পেরোতেই গুগল ম্যাপ খুলল সায়ন। দেখল রাস্তা প্রায় 120 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 4 ঘন্টা। ওরা যখন কাটোয়া পৌঁছলো তখন বেলা প্রায় 12টা, সবার খুব খিদেও পেয়েছিল। মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকে সবাই কচুরি আর মিষ্টি খেল, তারপর আবার রওনা দিল বেড়তলার উদ্দেশ্যে। গাড়ি যখন ফলেয়া পৌঁছল তখন দুপুর 1টা বাজে। সায়ন এবার কোঅর্ডিনেট স্কুলে রাখল ফোনে। তার নির্দেশ অনুযায়ী ড্রাইভার গাড়ি চালাতে লাগল। কমলনগর পেরোতেই পাকা রাস্তা শেষ হয়ে শুরু হলো এবার কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে কিছুটা এগোতেই ভাগীরথী নদীর দেখা মিলল। নদীর একেবারে কোল ঘেঁষে বাঁধের ওপর দিয়ে কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলল পুলিশের জিপ। রাস্তার দুদিকে নদীর পাড় ধরে গাছের সারি, জায়গায় জায়গায় কাশের দঙ্গল বা বেনাকলমির জঙ্গল। হঠাৎ এক জায়গায় এসে ভাগীরথী দুভাগ হয়ে গেছে।
মাঝখানে একটা প্রায় 2.5-3 কিলোমিটার লম্বা একটা চড়া, তার মাঝখানের প্রস্থ 0.5 কিলোমিটারের বেশি, তারপর দুদিকে ছুঁচলো হয়ে গেছে। সেই চর থেকে 250 মিটার দূরে একটা ছোট্ট চর দেখতে পাওয়া গেল, নদীর মাঝে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। সিভিকের বর্ণনা অনুযায়ী বোঝা গেল সেটাই পেতনি চড়ার শ্মশান, শক্তি বিশ্বাসের ব্যক্তিগত শ্মশান, যেখানে গেলে পাওয়া যেতে পারে নকুল ডোমকে। প্রচুর কাশ, ঘাস, গুল্ম সহ বড় বড় গাছের জঙ্গলে ঘেরা চরখানা, তার মাঝে তাল গাছের মতো গাছ দেখে শান্তিরায় স্বগতোক্তি করলেন, বহু পুরনো দিনের চর, বুঝলে? হ্যাঁ স্যার, দেখে তাই মনে হয়। ওরা পেতনিচড়া শ্মশান থেকে বেশ কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দিল। চলো বাকি পথটা পায়ে হেঁটে যাই, না হলে গাড়ির শব্দ পেয়ে ব্যাটারা অ্যালার্ট হয়ে যেতে পারে। তাই চলুন স্যার, সিভিক পুলিশ তো বলেইছে ব্যাটা নাকি প্রায় সারাদিন এই শ্মশানেই কাটায়। নদীর তীর থেকে একটু দূরে একটা পরিত্যক্ত ইটভাটা দেখতে পাওয়া গেল। সেই ইটভাটায় পুলিশ জিপটি লুকিয়ে রাখল ড্রাইভার, যাতে সেই রাস্তায় যাতায়াতকারী কোনো ব্যক্তি পুলিশের উপস্থিতি টের না পায়। নদীতে বেশ জল ছিল, ওরা বুঝল হেঁটে পার হওয়া অসম্ভব। এদিক ওদিক তাকাতেই নদীর কোল ঘেঁষে একটা ছোট্ট ডিঙি নৌকো দেখতে পাওয়া গেল, যেটা বড় চরের সোজাসুজি বাঁধা ছিল, আর ভাগ্যক্রমে তাতে তার মাঝিকেও পাওয়া গেল। সে নৌকোতে বসে একটা মেছো জাল সারাই করছিল। এই যে মাঝি ভাই, আমরা একটু ওই চরে যাব, আমাদের নিয়ে চলো, যা ভাড়া চাও দেব। সায়নের হাতের আঙুল ছোট চরের দিকে নির্দেশ করা আছে দেখে মাঝি অবাক হয়ে গেল। বিস্ময় কাটতে সে জিজ্ঞেস করল, বড় চরে না ছোট চরে? ছোট চরে যাব, ওই যে ছোটটায়। আরে উ পেতনি চড়াই গিয়া কি করবেন বাবু? হ্যাঁ আরে উটা তো শ্মশান বটে। চলো না শ্মশানেই যাব, দরকার আছে একটু। না বাবু না, ও আপনারা অন্য লোক যে খেলান। আরে ওখানে সাঁঝের বেলায় গায়ে আগুন নিয়ে সাদা থান পরা পেতনি ঘুরে বেড়ায়। হ্যাঁ না বাবু না, মু ও শ্মশানে যেতে লাগবো না। এনাকে চেনো? ইনি পুলিশ ইন্সপেক্টর, না গেলে তোমাকে থানায় নিয়ে যাব আমরা, বলে শান্তিরায়ের দিকে হাত দেখালো সায়ন। এই কথা বলাতেই ম্যাজিকের মতো কাজ হয়ে গেল, অনিচ্ছুক মাঝি রাজি হয়ে গেল। জায়গা হিসেবে চরটা একেবারেই নির্জন, লোকালয় থেকে অনেকটা দূরে, নদীর একেবারে মাঝখানে, একে শ্মশান, তার উপর সাঁজ সন্ধে পেতনি ঘুরে বেড়াবার অপবাদ চালু আছে, তাই গ্রামের লোকজন সেদিকে ভুলেও পা মাড়ায় না। নৌকো নদীর মাঝামাঝি গিয়ে চরের গায়ে লাগল, তারপর সবাই নৌকো থেকে এক এক করে নেমে এলো। চারদিকে পড়ে আছে মৃতদের পোশাক, খাটিয়ার ভাঙা টুকরো, কাঠকয়লার পোড়া অংশ। কিছুটা দূরের একটা ঝোপে দুটো শিয়াল মুখে করে কিছু একটা নিয়ে টানাটানি করছে, আর তাদের মাথার উপরে কয়েকটা কাক উড়ে বেড়াচ্ছে কা কা করে। ওরা অবাক হয়ে গেল নদীর মাঝে এত ঘন জঙ্গল আর বড় বড় গাছ দেখে। তখন দুপুর প্রায় 2টো বাজে, রোদ মাথার উপর অল্প পশ্চিমে হেলেছে। আমি আর পরেশ ডান দিক দিয়ে এগোচ্ছি, সায়ন তুমি সুমনকে নিয়ে বাঁ দিক দিয়ে যাও, রবিন আর চুনিলাল তোমরা মাঝখান দিয়ে যাও, গুলতি দুটো বের করে হাতে নাও, তোমাদের কেউ দেখে ফেললে পাখি মারতে ব্যস্ত হয়ে পড়বে, আর তোমরা আগে ভাগে কাউকে দেখতে পেলে উপস্থিতি জানান দেবে না, লুকিয়ে দেখবে তারা কি করছে। আধ ঘন্টা পরে আমরা এখানে এসে মিট করব, তারপর ঠিক করব কি করা যায়। থানার সিভিক জানিয়েছে যে এটা সর্বসাধারণের ব্যবহারের শ্মশান নয়, এটা শক্তি বিশ্বাসের ব্যক্তিগত শ্মশান বলা চলে। সে হাসপাতালের মর্গের বেওয়ারিশ লাশ এখানে পোড়ায়, বর্ধিষ্ণু সদর হাসপাতালের বকুলডোমের ভাই নকুল এখানে কাজ করে। গ্রামে ওদের বাড়ি থাকলেও
ওরা নাকি বেশিরভাগ দিন শ্মশানেই কাটায়, এখানেই আস্তানা বানিয়ে নিয়েছে। তিনটে টিম তিন দিক দিয়ে চরটা পরিক্রমা করে পুনরায় সেই জায়গায় ফিরল। হাঁসদা আর চুনিলাল জানালো, চরের মাঝামাঝি এলাকায় জঙ্গল কেটে বেশ কিছুটা জায়গা সাফসুত্র করা, সেখানে দরমার বেড়ার ওপর খড়ের ছাউনি দেওয়া তিনটা আলাদা ঘর আছে, বেশ লম্বা চওড়া। তার পাশে সিমেন্টের দুটো লম্বা চওড়া চৌবাচ্চা আছে, কিন্তু সেটা চারদিকে লতাপাতার বেড়া দিয়ে আড়াল করা। দুজন ওই ঝোপখেরা চৌবাচ্চায় বড় বড় লাঠি দিয়ে কিছু নাড়াচাড়া করছে, আর একটা উনুন আছে যাতে একটা লোক রান্না করছে। সব শুনে শান্তিরায় বুঝলেন তিনজন লোক দেখা গেছে, আর দু একজন ভেতরে থাকলে লোক সংখ্যা চার পাঁচ হতে পারে। তার টিম এই কজন লোককে আটকানোর জন্য যথেষ্ট, কিন্তু কেউ একজন পালাতে পারলে এই মোবাইলের যুগে পুলিশের কাজ খুব মুশকিল হয়ে যায়। সে অন্য জায়গায় খবর পৌঁছে দিলে ধৃত আসামিদের জেরা করে তথ্য বার করার আর কোনো দামই থাকে না, পুলিশ গিয়ে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। তাই সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে খুব সন্তর্পণে এগোতে থাকলেন শান্তি রায় সায়ন আর তার দলবল নিয়ে। বেশ খানিকটা হাঁটার পর দেখা গেল নকুলদের ডেরাটা। উনুনের সামনে একটা শুকর চারপায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে আর ক্রমাগত চিৎকার করছে। একটা দশাশয়ী লোক হঠাৎ একখানা বাঁশ হাতে নিয়ে এগিয়ে এলো সেটার দিকে, তারপর মুখে একটা চিৎকার করে তার মাথায় সজোরে মারল। শুকরটা গগনভেদী চিৎকার করে কেঁদে উঠল, তার ফ্যাঁস ফ্যাঁসে গলার আর্তনাদ গাছপালা ভেদ করে ছুটে গেল নীল আকাশের দিকে। এই নৃশংসতায় গায়ে কাঁটা দিয়ে উঠল সায়নী। শুকরটা তখনও মরেনি, সেই দেখে লোকটা আবার তার মাথা লক্ষ্য করে লাঠি চালালো, আর অসহায় সেই শুকরটার মরণ আর্তনাদ সারা চর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। শিউরে ওঠে সায়ন, রাগে দাঁত কড়মড় করে, সে রিভলভারটা কোমর থেকে বের করে হাতে নেয়। শান্তি রায় তা দেখে তাকে হাত তুলে নিরস্ত করেন। রাগের মাথায় গুলি চালিও না সায়ন। ঠিক আছে স্যার। বিপক্ষের লোক সংখ্যা, তাদের গতিবিধি, তাদের অস্ত্রশস্ত্রের ধরন জানার জন্য কিছুক্ষণ খাপটি মেরে লুকিয়ে থাকা দরকার ছিল। যে লোকটা শুকরকে মারছে সে মদ খেয়ে আছে বোধহয়, নিজেই টলছে, ফলে তার আঘাতগুলো সঠিক জায়গায় পড়ছে না। ওকে দিয়ে সালা কোনো কাজই ঠিকঠাক হবে না। রান্না করতে থাকা লোকটা তাকে বিরক্ত হয়ে বলল। তারপর তার হাত থেকে বাঁশটা কেড়ে নিয়ে পরপর কঘা বসিয়ে দিল শুকরটার মাথায় উপর জুপুরে। শুকরটা চিল চিৎকার করতে লাগলো, তার আর্তনাদ আর সহ্য করা যাচ্ছিল না। তখন ঝোপের আড়ালে চৌবাচ্চার ধারে কাজ করতে থাকা একজন মুখ বাড়াল। ইয়া গোঁফ, কোকরানো চুল, কালো কুচকুচে রং, দশাশয়ী চেহারার সেই লোকটা তারপর ঘেরার ভেতর থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো ঘোর রক্তবর্ণ, অনায়াসে পুরনো যুগের বিখ্যাত ডাকাত বলে চালিয়ে দেওয়া যায়। তোরা সালা সবাই সমান, একটা শুয়োর মারতে সারা দুনিয়া জানাচ্ছিস, তোরা করবি মানুষ নিয়ে কাজ? সে হঠাৎ একটা ঘরের ভেতর ঢুকে একটা চকচকে বল্লম নিয়ে বের হলো। শুকরটার দিকে চেয়ে হিংস্রভাবে হেসে উঠল সে, তারপর ভয়ানক একটা কোপ মারল শুকরটার গর্দান। এক ঘায় গর্দান অনেকটাই ঝুলে গেল শুকরটার, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো। মাতাল লোকটি রক্ত খাবো রক্ত খাবো বলে শুকরটির গর্দানে নিজের মুখ চেপে ধরল, তাই দেখে বাকি দুজন হাহা করে হাসতে থাকল। অন্যজন চৌবাচ্চার চারধারে যে ঘেরা দেওয়া আছে তার বাইরে মুখ বার করে একবার তাকালো, তারপর আবার কাজে মন দিল। তার হাতে ধরা একটা লোহার ডান্ডা দেখতে পাওয়া গেল, মনে হলো সেটা দিয়ে সে কিছু নাড়াচাড়া করছে। স্যার চলুন, আমাদের কাজে বাধা দিলে বা আক্রমণ করলে গুলি চালিয়ে ব্যাটাদের খুলি উড়িয়ে দিই। ইস, কি নৃশংস স্যার, মন্তব্য করল কনস্টেবল চুনিলাল হেমব্রম। ওদের নৃশংসতা দেখে শান্তি রায় একটু থমকে গেলেন, ফিসফিসিয়ে জিজ্ঞেস করল সায়ন, স্যার কি করছে ওরা কিছুই তো বুঝতে পারছি না। এটা সাধারণ শ্মশান নয়, শ্মশানের আড়ালে আর অন্য কিছু চলছে, সম্ভবত সেই কারণেই পেতনির গল্পটা রটানো হয়েছে গ্রামবাসীদের মধ্যে। সুমন বলল, ঠিকই বলেছেন স্যার, শ্মশান নদীর ধারে হতেই পারে, নদীর চরে কেন হবে, যেখানে ডিঙি বেয়ে আসতে হয়।
তাছাড়া যদিও বা হয়, এমন নির্জন জায়গায় আবার চৌবাচ্চাটা বেড়া দিয়ে ঘেরা কেন? বিচ্ছিন্ন দ্বীপের মতো এমন নির্জন জায়গায় কিংবা পাহাড়ের ভিতরের জঙ্গলে অনেকে পোস্ত চাষ করে, যার আঠা থেকে আফিং তৈরি হয়। আবার সেখানেই আফিম ফুটিয়ে মাদক কারবারীরা হেরোইনও তৈরি করে, কারণ লোকালয়ে ফাঁকা মাঠে পোস্ত চাষ করলে আজকাল তা স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে যায়। স্যার, কিন্তু এখানে তো চাষের চিহ্ন দেখলাম না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সায়ন। কিন্তু ওই ওই বড় চরটার মাঝামাঝি তাকিয়ে দেখেছ, পুরো সাদা হয়ে আছে। কেউ সর্ষে বুনেছে না পোস্ত, বুঝতে পারছি না। চুনিলাল বলল, তাই হবে স্যার, বেশ কয়েক বছর ধরে তো এসব এলাকার নদী তীরে পোস্ত চাষের অভিযোগ আসছিল। আক্ষেপের সুরে সায়ন বলল, এমনভাবে ওদের দেখব তা তো ভাবিনি, তাহলে কিছু ফোর্স লোকাল থানা থেকে একেবারে নিয়েই আসতাম। আমরা তো এসেছিলাম ইনকোয়ারিতে, আর ইনকোয়ারি কখনো দল বেঁধে হয় না। এমন সব ক্ষেত্রে পুলিশকে প্রাইমারি ইনকোয়ারি, তার উপস্থিতি লুকিয়ে করতে হয়। ধরো নকুল কোনো এক শ্মশানে থাকে, তুমি দল বেঁধে পোশাক পরা পুলিশ নিয়ে সেখানে গেলে, আর ঠিক সেই সময়টাতেই ধরো সে সেখানে নেই, ফলে কি হবে, কেউ না কেউ তাকে ফোন করে বলে দেবে পুলিশ তাকে খুঁজছে, ফলে আর তাকে তুমি দীর্ঘদিন খুঁজেই পাবে না। তা অবশ্য ঠিক স্যার। পশ্চিমস্থলী থানাকে বলা আছে আমরা একটা ইনকোয়ারিতে আসছি ওদের এলাকায়, রেডের প্রয়োজন হলে সাহায্য নেব, কিন্তু এখন যদি ওদের হেল্প চাই মিনিমাম এক ঘন্টা লেগে যাবে রি এনফোর্সমেন্ট এখানে পৌঁছতে, আর তার মধ্যে কেউ ওদের ফোন করে দিলে নদীতে ঝাঁপ মেরে সাঁতার কেটে পালাবে। পরেশ বলল, তাছাড়া আমার মনে হয় কোথাও না কোথাও ওদের একটা ডিঙ্গি বা পুটমুটি লুকোনো আছে, তাতে গিয়ে চেপে বসলে এই ব্যাটারা নাগালের বাইরে চলে যাবে। শান্তি রায় তার টিমকে ইশারায় অপেক্ষা করতে বললেন। ডাকাতে চেহারার লোকটা বীরের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার হাতে তখনও বল্লমটা ধরা, সেটা রাখা পর্যন্ত ওয়েট করতে লাগলো ওরা। একটু পরে মদ্যপ লোকটা কাঁচা রক্তপানে খান্তি দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। ডাকাতে লোকটা উনুনের পাশে রাখা একটা চৌকো তেলের টিনের ওপর গিয়ে বসল, একদলা থুতু ফেলল শুকরটার গড়িয়ে যাওয়া রক্তের মধ্যে, বল্লমটা তখনও তার কোলে হেলান দেওয়া। ওই অবস্থায় বসে সে বিড়ি ধরালো একটা। বিড়ি খাওয়ার আর সময় পেল না, মন্তব্য করল কনস্টেবল পরেশ। বল্লমটা রেখে এবার চৌবাচ্চার দিকে জানা বাবা, ফিসফিস করে বলল রবিন। সুমন বলল, ও উঠলে কিন্তু আর দেরি করে যাবে না স্যার। রান্না করতে থাকা লোকটা ইতিমধ্যে একটা বড় ছোরা নিয়ে শুকরটার ছাল ছাড়াতে লেগেছে। হঠাৎ চুনিলালের ফোনে টিকটিক করে মেসেজ ঢোকার আওয়াজ হলো। এই সবাই ফোন সাইলেন্ট করে দাও, কাজের সময় বেঁচে উঠলে কেলেঙ্কারি হয়ে যাবে। সেপাহীদের দিকে তাকিয়ে বলল সায়ন। বিড়ি খাওয়া শেষ করে লোকটা বল্লমটা উনুনের পাশে রেখেই উঠে গেল। উফ, যেখান থেকে নিয়েছিলি এই ব্যাটা সেখানে রাখতে কি কষ্ট হচ্ছিল। হ্যাঁ, রান্না করতে থাকা লোকটার হাতের নাগালের মধ্যে রয়ে গেল। আক্ষেপের সুরে বললেন শান্তি রায়, হঠাৎ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র করা ছাড়া উপায় নেই। তা দেখে শান্তি রায় সবার মধ্যে ডিউটি ভাগ করে ব্রিফিং করে দিলেন। সুমন, তুমি ডাকাতে লোকটাকে গিয়ে জাপটে ধরবে। সায়ন বলল, আর পরেশ, তুমি ওর মাথায় বন্দুক ঠেকেই রাখবে, না হলে কিন্তু ও ধস্তাধস্তি করবে। রবিন, মাটি থেকে বল্লমটা তুলে নিয়ে মাথার লোকটার গলায় ধরবে। আর চৌবাচ্চায় কাজ করা ওই দ্বিতীয় লোকটাকে আমি ধরবো স্যার। শান্তি রায়ের দিকে তাকিয়ে বলল সায়ন, আচ্ছা তাই করো তাহলে চুনিলাল, তুমি রান্না করতে থাকা লোকটার দিকে বন্দুক তাক করে রেখো, আমি খোলা রিভলভার নিয়ে মাঝখানটায় দাঁড়াবো, যদি কেউ ওই তিনটে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে তার মোকাবেলা আমি করব। ওদেরকে তোমরা গান পয়েন্টে ধরে এক জায়গায় জড়ো করবে, আমি ছটপট ওদের সবার হাত বেঁধে দেব, তারপর এক জায়গায় গোল করে বসিয়ে দিতে হবে ওদের। সেই মতো ওরা দুদিক থেকে এগিয়ে গেল, তিনজন চৌবাচ্চার দিকে, তিনজন উনুনের দিকে। ওরা কাছাকাছি হতেই ডাকাতে লোকটা দেখতে পেয়ে গেল, সে চিৎকার করে সবাইকে সতর্ক করে দিল। নিজের হাতে ধরা লোহার আংশি দিয়ে সে মারল কনস্টেবল সুমনের মাথা লক্ষ্য করে। শেষ মুহূর্তে নিজের মাথা বাঁচিয়ে নিল সুমন, কিন্তু সেটা গিয়ে পড়ল কাঁধে, যন্ত্রণায় কোকিয়ে উঠে মাটিতে পড়ে গেল সুমন। দ্বিতীয়বার আংশি নিয়ে মারার জন্য উদ্যত হলো লোকটা, মাটিতে পড়ে থাকা সুমনের মাথায় এক বাড়ি মারলেই ওর অবস্থা মৃত শুকরটার মতো হয়ে যাবে।
হাত তোলার মুহূর্তে সুমনের পিছনে একজনের হাতে বন্দুক দেখে ভড়কে গেল ডাকাতে লোকটা। সে পিছু ঘুরতেই পরেশ বাঘের মতো লাফ দিয়ে পড়ল তার উপর। ততক্ষণে উঠে বসেছে সুমন, সে তার হাতে রিভলভার ডাকাতে লোকটার কানে চেপে ধরতেই ছিটিয়ে গেল সে। পরেশ ধাক্কা মেরে তাকে নিচে ফেলে তার বুকের উপরে চেপে বসে রইল। ওদিকে ডাকাতে লোকটার চিৎকার কানে যেতেই রান্না করা লোকটি মাংস ছাড়ানো বন্ধ করে হাতে তুলে নিয়েছে চকচকে মল্লমখানা। হিংস্রভাবে বললো মেয়েদিকে ওদিকে দোলাতে দোলাতে বলল সে। চুনিলাল তার দিকে বন্দুক তাক করে আছে কিন্তু এগোতে পারছে না। চাপা গলায় বললেন শান্তি রায়। চৌবাচ্চায় কাজ করতে থাকা দ্বিতীয় লোকটা তার দিকে আগোয়ান সায়নের দিকে একটা ইট ছুঁড়ে মারল। সায়ন নিজেকে রক্ষা করতে হাত দিয়ে ঠেকালো সেটা, তার ফলে তার হাতের কুনুই ছড়ে গেল। আঘাতের দিকে না তাকিয়ে বন্দুক হাতে সায়ন তাড়া করল লোকটিকে। এদিকে রবিন মদ্যপ লোকটার কাছেই পৌঁছতে পারল না, কারণ তার পাশেই বল্লম হাতে দাঁড়িয়ে আছে অন্যজন। তার সামনে বন্দুক ধরে রবিন ও চুনিলাল, আর শান্তি রায় তাকিয়ে আছেন তিনটি দরমার ঘরের দরজার দিকে। কেউ বেরিয়ে আসলেই তিনি তার মোকাবিলা করবেন। বেশ কিছুক্ষণ সেখান থেকে কেউ না বেরোনোয় তিনি এগিয়ে এলেন উনুনের দিকে। লোকটি হিংস্রভাবে একবার রবিন আর একবার চুনিলালের দিকে ঘুরছে, আর বল্লমটা হাওয়ায় দোলাচ্ছে। গুলি চালিও না তোমরা, গুলি চালালেই এনকোয়ারি বসে যাবে, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে শুরু করবে যে গুলি না চালিয়েও লোকটাকে ধরা সম্ভব ছিল কি না। রবিনের পাশে দাঁড়িয়ে কানে কানে কথাগুলো বললেন শান্তি রায়। শোনো বাছা, তোমার সামনে তিনজন পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বেশি চালাকি করলে খুলি উড়িয়ে দেব, ভালো চাও তো সারেন্ডার করো। তার দিকে বন্দুক তাক করে সাবধান করলেন শান্তি রায়। ফুঁসতে ফুঁসতে লোকটা বলল, না আপনারা কাছে আসবেন না, তাহলে কিন্তু আমি একজনকে কোপ মারবই। আপনারা সরে যান, আমাকে এখান থেকে চলে যেতে দিন। আমি কিছু জানি না, আমি ডেলি লেবারের কাজ করি, কাজ করি পয়সা নেই। ধরতে গেলে যার ব্যবসা তাকে ধরুন, শক্তিকে ধরুন, নকুল বকুল ওদেরকে ধরুন। বল্লমধারীর পিছন দিকে দেখা গেল সায়ন ছুটে পালানো সেই লোকটার গলায় গামছা জড়িয়ে নিয়ে আসছে, তার কানে ধরা রিভলভার। সায়ন দূর থেকে বল্লমধারীর আস্ফালন দেখতে পেল। পরেশ পড়ে যাওয়া লোকটির বুকের উপর চেপে বসে তার দিকে বন্দুক তাক করেছিল, ফলে সুমন কিছুটা ফাঁকাই ছিল। সায়ন ওকে চোখের ইশারা করে মাটিতে পড়ে থাকা ইঁটটা দেখাল। সুমন ইশারা বুঝতে পেরে ইঁটটা হাতে তুলে নিল। ইঁটটা প্রায় গোটাই ছিল। সুমনকে ইঁট হাতে এগিয়ে আসতে দেখে রবিন আর চুনিলালও একটু দূরে গিয়ে সরে দাঁড়ালো। আর সেই মুহূর্তে হাত দশেক দূর থেকে সুমন ইঁটটা ছুঁড়ে মারল বল্লমধারীর টান কাঁধ লক্ষ্য করে। তার হাত থেকে বল্লম খসে পড়ল, আর পিছন থেকে এসে সুমন তার মাথায় চেপে ধরল রিভলভারের নল। ওদের টেনে হিঁচড়ে সবাইকে এক জায়গায় জড়ো করে বসানো হলো। গামছা দিয়ে দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে দেওয়া হলো ওদের সবার হাত। কনস্টেবলরা ওদের সবাইকে বসিয়ে দিয়ে গান পয়েন্টে ধরল। শান্তি রায় লক্ষ্য করলেন যে লোকটা মদ্যপ অবস্থায় শুকরকে লাঠি পেটা করছিল তার গালে বড় একটা বাদামি রঙের জোড়ো। এইবার এইবার বলো দেখি বাপু। এমনভাবে চিৎকার করে উঠল সায়ন যে শান্তি রায়ের অন্তরাত্মা কেঁপে উঠল। শান্তি রায় যখন মুখে জোরুলোলা লোকটাকে মৃণালের কথা জিজ্ঞেস করছেন, সেই সময় সায়ন কৌতূহলবশত চলে গেছিল চৌবাচ্চায় কি হচ্ছে দেখার জন্য। শান্তি রায় ওর চিৎকার শুনে ছুটে গেলেন সেদিকে, দেখলেন সায়ন টলতে টলতে বেরিয়ে আসছে বমি করতে করতে। কি হলো সায়ন, কি হয়েছে? সায়ন মুখে কিছু বলতে পারল না, বমি করতে করতে চৌবাচ্চার দিকে আঙ্গুল তুলল। যেহেতু সবার হাত দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধা হয়ে গেছিল, তাই কারো পালাবার বা পুলিশকে আক্রমণ করার আর কোনো আশু সম্ভাবনা ছিল না। তাই পরেশ ও রবিন তাদের দিকে রিভলভার তাক করে পাহারায় রইল, আর শান্তি রায়ের পিছু পিছু ছুটে গেল সুমন ও চুনিলাল। চুনিলাল তুমি ঘরগুলো চেক করে দেখো, দেখবে এদের গ্যাংয়ের কেউ ঘুমোচ্ছে টুমোচ্ছে কিনা, কুইক। শান্তি রায়ের কথা শুনে চুনিলাল পিছন ঘুরে দরমার ঘরগুলোর দিকে এগিয়ে গেল। শান্তি রায় আর সুমন চৌবাচ্চার চারদিকে ঘেরা জায়গাটার দিকে এগিয়ে গেল। ঢোকার জায়গায় একটা চটের পর্দা ঝুলছিল, সেটা সরাতেই দেখা গেল পাশাপাশি দুটো অন্তত 10 ফুট লম্বা ও 7-8 ফুট চওড়া চৌবাচ্চা। সেগুলোর ভিতর থেকে ধোঁয়া উঠছে, আর জায়গাটা একটা বিজাতীয় কটু গন্ধে ভরে আছে। রুমালে নাক চেপে এগিয়ে গেলেন শান্তি রায়, পিছু পিছু সুমন। ঝাঁঝালো বাষ্পের মধ্যে দিয়ে
চৌবাচ্চায় উঁকি মারতেই কেঁপে উঠলেন তিনি। চিৎকার করে লাফ মেরে পিছনে ঘুরেই পড়ে গেল সুমন। সায়নের মতো সেও বমি করতে লাগলো। শান্তিরায় সেই বাষ্পময় ঘেরা জায়গাটায় দাঁড়িয়ে ঘামতে লাগলেন। তিনি 30 বছরের চাকরি জীবনে এমন কোনো ঘটনার সম্মুখীন হননি। সায়ন, রবিন, চুনিলালদের চাকরি তার তুলনায় কম হলেও তারাও পুলিশ। চরম বিপদের মুখোমুখি হয়েও তারা স্টিলের মতো নার্ভ নিয়ে কাজ করে। খুন হয়ে যাওয়া লোকের লাশ নিজের হাতে সরায়, গলা কাটা বা মাথায় গুলি খাওয়া লোকের মৃতদেহে ইঞ্চি কাঠি দিয়ে ক্ষতের গভীরতা মাপতে তাদের হাত কাঁপে না। কিন্তু তারা কেউই আজ এই ভয়ানক দৃশ্য সহ্য করতে পারল না। শান্তিরায় দেখলেন সেই চৌবাচ্চার চারদিকে অনেকগুলো ধাতব পিঁপে, প্লাস্টিকের বড় বড় ড্রাম, চটের বস্তা, নানা রকমের কৌটো ছড়িয়ে আছে। সেই নারকীয় দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে টলমলো মাথায় তিনি পড়তে লাগলেন গায়ের লেখাগুলো। হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এছাড়াও লেবেলহীন নানা রকম ক্ষয়কারক পদার্থ, আঠা, রং ছড়িয়ে আছে এদিক ওদিক। স্যার, এখানে একটা ছেলেকে হাত পা বেঁধে ফেলে রেখেছে। একটা দরমার ঘর থেকে চিৎকার করে উঠল চুনিলাল। বাঁধন খুলে দাও, আমরা যাচ্ছি। সায়ন ততক্ষণে উঠে এসেছে টলমলো পায়ে। স্যার, এটা কি করছে এরা? শান্তিরায় কেটে কেটে উত্তর দিলেন, মানুষ মেরে গায়ের মাংস খসিয়ে কঙ্কাল বের করছে। দুটো চৌবাচ্চা থেকে তখন 4টে মরা মানুষের কঙ্কাল তাদের দিকে তাকিয়ে আছে। চৌবাচ্চার তরল ধীরে ধীরে ফুটছে, তা থেকে ধোঁয়া উঠছে, মানুষের দেহের মাংস গলে গলে পড়ছে, রক্তে মাংসে তরলের ঝাঁঝে জায়গাটা নরককুণ্ড হয়ে উঠেছে একেবারে। লাশগুলোর মুখ, নাক, চোখের গহ্বর, ভয়ালে দাঁতের শাড়ির দিকে তাকানো যাচ্ছে না, যেন তারা উপহাস করে বলছে, বড় দেরি করে এলে গো তোমরা। চলো সায়ন, আর দেরি নয়, ঘরগুলো দ্রুত চেক করা দরকার। তাড়াতাড়ি ঘরগুলোর দিকে ছুটে গেলেন শান্তিরায়, সায়ন। প্রথম ঘরটার মেঝে জুড়ে লম্বা চওড়া দুটো মাচা বানানো, তাতে দুটো করে 4টে বিছানা। অন্য ঘরটাতে গিয়ে তাদের চক্ষু স্থির হয়ে গেল। গোটা ঘরময় সারি সারি শোয়ানো আছে পূর্ণ দৈর্ঘ্যের মানুষের কঙ্কাল, কঙ্কাল আর কঙ্কাল। শোকেসে সাজানো জিনিসের মতো করে কোথাও এমন কঙ্কাল সাজানো থাকতে পারে তা শান্তিরায়ের চিন্তার বাইরে ছিল একদিন। এক এক করে গুনে দেখলেন 28টা নরকঙ্কাল। সবাই আকাশের দিকে তাকিয়ে হাঁ করে আছে, যেন করাল তাদের মুখ, নাক, চোখের গর্তগুলো, ভয়াবহ তাদের দাঁতের শাড়ি, যেন সবাই মিলে একসাথে অট্টহাস্য করছে, বলছে, অনেক দেরি করে ফেলেছো বাছারা। 4টে কালো রঙের কফিনের সাইজের লম্বা প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া গেল, পা থেকে মাথা পর্যন্ত লম্বা চেন টানা। চেন টেনে খুলতেই দেখা গেল প্রত্যেকটার ভিতরে একটা করে নরকঙ্কাল শোয়ানো আছে, ওপরে নিচে মোটা সেলোফেন পেপার। ব্যাগের গায়ে কি লেখা আছে দেখো তো? দেখা গেল লেখা আছে জুনিয়র ব্রাদার্স, লক্সমান শাহ রোড, বেনিয়াটোলা, কলকাতা, মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড এডুকেশন মডেল সাপ্লায়ার। তৃতীয় ঘরটিতে গিয়ে দেখা গেল একটা কিশোর বালক, বয়স 13-14 হবে, চোখে মুখে হতবুদ্ধির মতো দৃষ্টি, মুখে কোনো কথা নেই, বোঝা যাচ্ছিল মানসিক ভারসাম্যহীন। শান্তিরায় আর সায়ন দুজনেই তার দুই হাতের দিকে তাকালেন। না, এ মৃণাল নয়, এর দুই হাতের কবজি অক্ষত অবস্থায় আছে, তার মানে এটা ওদের নতুন কোনো শিকার। তৃতীয় ঘরটার দেওয়াল ঘেঁষে অনেকগুলো নাইলনের বস্তা দেখতে পাওয়া গেল। চুনিলাল, মুখগুলো খোলো তো, এতে আবার কি আছে দেখি। শান্তিরায়ের আদেশ পালন করতে এগিয়ে গেল চুনিলাল, রিভলভারটা কোমরে গুঁজে বস্তার মুখ খুলল সে। স্যার, চিৎকার করে বস্তা ছেড়ে পিছিয়ে এলো চুনিলাল। এগিয়ে গেল সায়ন, পাশাপাশি দুটো বস্তা থেকে পাওয়া গেল 67টি মরার খুলি।
পাশের আরও দুটি ব্যাগে মিলল অসংখ্য ফিমার, টিবিয়া, হিউমেরাস, আলনা আর রেডিয়াস, বস্তা বস্তা শরীরের বড় বড় হাড়। রাঙামাটি জেলা পুলিশের স্টিল নার্ভ আর কম্পিউটার ব্রেন বলে যিনি খ্যাত, সেই শান্তিরায়ও তখন ভিতরে ভিতরে কেঁপে গেছেন। তিনি কোনো রকমে বললেন, সায়ন, 22টা কঙ্কাল চেক করে দেখো তো, কারো বাঁ হাতের কবজির নিচের হাড় মিসিং আছে কিনা। সায়ন দ্রুত ছুটে পাশের ঘরে গেল, যে কাজের জন্য তাদের আসা সেই মৃণালের কি খবর। আতিপাতি করে কঙ্কালের শাড়ি নিজের হাতে ঘাঁটতে থাকলো সায়ন। হ্যাঁ, প্রথমবারে গণনার সময় তারা উত্তেজনায় খেয়াল করেননি। অন্য কঙ্কালগুলোর তুলনায় ছোট যে কঙ্কালটা, তার বাম হাতের কবজির নিচের হাড় নেই। সায়নের বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটতে লাগল। কপালের খাম মুছে পকেট থেকে শান্তিরায় তার মোবাইল ফোনখানা বের করলেন। পশ্চিমস্থলী থানার সাহায্য নিয়ে আসামি নকুল ডোম, বপসা ওরফে সাহেব পাল, ঝপসা ওরফে মজনু দাস এবং শক্তি বিশ্বাস সহ বস্তা বস্তা কঙ্কাল খুলি নিয়ে যখন থানায় পৌঁছলেন শান্তিরায়, তখন সন্ধ্যা 6টা। ছোট্ট ডিঙিতে করে বারবার হাড়, খুলি, কঙ্কাল নদীঘাটে নিয়ে যাওয়ার সময় থেকেই ফোনে ফোনে খবর চাউর হয়ে গেছে চতুর্দিকে। যত রাজ্যের সব কাগজ ও টিভি চ্যানেলের সাংবাদিকদের ভিড় উপচে পড়েছে থানায়। চিত্র সাংবাদিকদের ফ্ল্যাশের ঝলকানি ঝিলিক দিচ্ছে পুলিশ কর্মীদের ক্লান্ত শরীরের ওপর। রাজ্য রাজধানী ও দেশের রাজধানীর মিডিয়ায় হইচই পড়ে গেছে ততক্ষণে। মুহুর্মুহু ফোন বেজে চলেছে থানায়, ডিউটি অফিসার সামলে উঠতে পারছেন না। বেজে চলেছে এসপি ডিএসপিদের ফোন, তাদের উপরওয়ালারাও বলছেন, কি ঘটেছে এক্ষুনি জানান, উই ওয়ান্ট টু নো ইট রাইট নাও। থানায় শান্তিরায় যখন ঢুকলেন, তখন বর্ধিষ্ট জেলার এসপি তার জন্য অপেক্ষা করছিলেন ওসির রুমে, অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররাও হাজির। এসপি সাহেব বললেন, আরে এই যে শান্তিবাবু, মশাই সামান্য মিসিং কেসের তদন্ত করতে আসবেন বলেছিলেন, তা তার পিছনে এত বড় ঘটনা? আরে বলুন বলুন কি ঘটেছে, তাড়াতাড়ি বলুন। আরে মশাই, প্রেস, মিডিয়া, উপরওয়ালার ফোনে তো পাগল হয়ে যাচ্ছি। সেদিন ছিউড়ি ফিরতে রাত হয়ে গেল। ফোনে জেলার এসপিকে ঘটনার অগ্রগতি সংক্ষেপে জানিয়ে রেখেছিলেন শান্তিরায়। পরদিন সকাল হতেই ফোন করলেন এসপি সাহেব। হ্যালো সিআই সাহেব, শুনুন, আপনি এক কাজ করুন তো, আপনি তাড়াতাড়ি সায়নকে নিয়ে একবার আমার চেম্বারে চলে আসুন। হাইকোর্ট 3 দিনের মধ্যে এসপি রিপোর্ট চেয়েছেন মৃণালের হেভিয়াস কর্পাস মামলায়, তো লেখার আগে পুরো ঘটনাটা একবার শোনা দরকার। 11টা নাগাদ এসপির চেম্বারে পৌঁছলেন শান্তিরায়, সাথে সায়ন। ফিরতে রাত হলেও ঘটনাটা সারা রাত ঘুমোতে দেয়নি শান্তিরায়কে। ভোর রাত থেকে তিনি ইন্টারনেট ঘেঁটেছেন, ফরেন্সিক মেডিসিনের সার্জন, মেডিকেল কলেজের হিউম্যান অ্যানাটমির প্রফেসরদের সাথে কথা বলেছেন সাত সকালেই। এসপির কাছে যে কোনো ঘটনা নিয়ে কথা বলতে যাওয়ার আগে শান্তিরায় এভাবেই তৈরি হয়ে যান, বলাই বাহুল্য। আচ্ছা, আপনারা কি অনুসন্ধান করতে গিয়ে এত বড় একটা র‍্যাকেটকে ধরে ফেললেন বলুন তো? শোলপুর থানার মৃণালের মিসিংয়ের ঘটনা দিয়ে শুরু করলেন শান্তিরায়। তারপর তার তদন্ত করতে গিয়ে এরিয়া স্পেসিফিক মিসিং কনসেন্ট্রেশন খুঁজে পাওয়ার কথা জানালেন। তারপর এক এক করে সন্দেহভাজনদের পোর্ট্রেট পারলে আঁকা ও পশ্চিমস্থলী থানার সিভিক পুলিশের সেটা চিনতে পারার ঘটনা বলে গেলেন। ও মাই গড, তারপর কালকের চরের ঘটনাটা আর ডিটেলসে বলুন। নকুলের খোঁজে কাল পেতনিচড়ার শ্মশানে যাই আমরা, গিয়ে দেখি স্যার, চরের মাঝে বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় দুটো চৌবাচ্চা, তাতে মানুষের দেহ একটা তরলে ফুটিয়ে মাংস ছাড়িয়ে কঙ্কাল বের করা হচ্ছে। হ্যাঁ, আর একটা ঘরে রাখা ছিল স্যার 32টা নরো কঙ্কাল সাফসুতরো করা, তার পাশে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা ছিল একটা 13-14 বছর বয়সের মেন্টালি ডিসেবলড ছেলে। সে কি রিকভার্ড অ্যালাইভ? জিজ্ঞেস করলেন অতিরিক্ত এসপি বিমান ঘোষ। হ্যাঁ স্যার, চৌবাচ্চা খালি হলেই বাচ্চাটাকে গলা টিপে মেরে তাতে ফেলে দেওয়া হতো। মাই গড, আচ্ছা আচ্ছা, এদের মডাস অপারেন্ডিটা কি বলুন তো? হ্যাঁ, সেটা জানতে গেলে স্যার একটু ইতিহাস জানতে হবে। আমাদের রাঙামাটিতে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে আমরা এটা কোনোদিন ভাবিনি আগে। তা সেটা কি? পুলিশের খাতায় নিখোঁজ মানুষদের হারিয়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে কঙ্কাল ব্যবসার কথা ভাবা।
আমিও তো কোনোদিন শুনিনি স্যার। এসপির দিকে তাকিয়ে বললেন অতিরিক্ত এসপি, হ্যাঁ স্যার, এর দীর্ঘ ইতিহাস আছে। অনেক দিন এই কারবার বন্ধ থাকায় এখনকার পুলিশরা অনেকেই এটা সম্বন্ধে জানে না। এই নরকঙ্কালগুলো সব ব্যবহার করা হয় স্যার ডাক্তারি ছাত্রদের পড়াশোনার কাজে। সারা বিশ্বব্যাপী সব উন্নত দেশে নরকঙ্কালের যে সামগ্রিক চাহিদা তার সবচেয়ে বড় যোগানদার হল ভারতবর্ষ। তাই নাকি? হ্যাঁ স্যার, তবে এটা আজকের কথা নয়, শতাব্দী প্রাচীন একটা ব্যবসা। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিখ্যাত মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি ছাত্রদের কঙ্কালের চাহিদা ছিল প্রচুর। তা মেটাতে এক শ্রেণীর লোকেরা কবর থেকে কঙ্কাল চুরি শুরু করে, সেই নিয়ে সেখানে খুব হইচই শুরু হয়। তখন ব্রিটিশ সরকার অ্যানাটমি অ্যাক্ট 1832 পাশ করে, তাতে বলা হয় একমাত্র বেওয়ারিশ লাশ থেকে পাওয়া কঙ্কালই ডাক্তারি পড়াশোনার কাজে ব্যবহার করা যাবে। কিন্তু তা ছিল চাহিদার তুলনায় নগণ্য। তখন সেখানকার ব্যবসায়ীদের নজর পড়ে ব্রিটিশ কলোনিগুলোর দিকে। বিশ্বে তৃতীয় সর্বাধিক জনসংখ্যার দেশ ভারত অচিরেই তাদের এক নম্বর যোগানদার হয়ে পড়ে। ওরে বাবা, এত বছর ধরে কঙ্কাল রপ্তানি হচ্ছে? হ্যাঁ স্যার, সেই কোম্পানির যুগে 1850 সালে শুধুমাত্র ক্যালকাটা মেডিকেল কলেজ থেকেই বৈধভাবে 900 নরকঙ্কাল লন্ডনে পাঠানো হয়েছিল জাহাজে করে। অবৈধ সংখ্যা তো নিশ্চয়ই আরো বেশি। আমেরিকার লাইফ ম্যাগাজিন স্যার 1943 একটা মহর্ষ কাহিনী ছাপে। তারা দেখায় যে শঙ্কু সেন নামে একজন দ্য গ্রেট বেঙ্গল ফেমিনের সময় কলকাতার রাস্তায় মরে পড়ে থাকা অজস্র মানুষের লাশ থেকে কিভাবে কঙ্কাল বের করে বিদেশে রপ্তানি করে ব্যাপক মুনাফা করেন। এই চিত্র স্যার স্বাধীনতার পরেও পাল্টায়নি। তখনও ভারতবর্ষই ছিল উন্নত বিশ্বের দেশগুলোতে নরকঙ্কালের সবচেয়ে বড় যোগানদার। এর আগে হইচইয়ের কারণে ভারত সরকার 1952 সালে এবং 1975 সালে কঙ্কাল সাপ্লাই অবৈধ ঘোষণা করে। তাহলে চলছে কিভাবে? দুবারই স্যার উন্নত বিশ্বের দেশগুলো ভারতকে এই ব্যান তুলতে চাপ দেয় এবং দুবারই সরকার কয়েক মাসের মধ্যেই এই ব্যান তুলে নেয়। তাই নাকি? জানতাম না তো। কিন্তু স্যার 1984 মানবাধিকার সংগঠনগুলো দারুণ হইচই শুরু করে। শিকাগো ট্রিবিউনের হিসেব অনুযায়ী সে বছর ভারত 60,000 কঙ্কাল ও মাথার খুলি বিদেশে রপ্তানি করে। 60,000? ও মাই গুডনেস! ইয়েস স্যার, হইচই বেড়ে যায় যখন 1985 মার্চে একজন ব্যবসায়ীর কাছ থেকে 1500 শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়। 1500 skeletons from a single trader? Yes sir. কারণ হিসেবে জানা যায় বয়স সন্ধিকালের ট্রানজিশনাল পিরিয়ডের অস্টিওলজিক্যাল ডেভেলপমেন্ট দেখানোর জন্য শিশু কঙ্কালের চাহিদা বেশি আর তার দামও পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালের চেয়ে বেশি। God, these truths are just unbearable. তদন্তে জানা যায় কবর চুরির পাশাপাশি বহু কিশোর কিশোরীকে কিডন্যাপ ও খুন করে কঙ্কাল জোগাড় করা হয়েছে। এর ফলে 1985 সংসদে ব্যাপক হইচই হয়। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কেন্দ্রীয় সরকার 16 আগস্ট আবার কঙ্কাল রপ্তানি নিষিদ্ধ করেন। পুনরায় পশ্চিমী দেশগুলো ভারতীয় সরকারকে তার নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করে, কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় সে নিষেধাজ্ঞা সরকার আর তোলেননি। 1985 এর অর্ডারটা এখনো বলবৎ আছে? হ্যাঁ স্যার। তাহলে এসব চলছে কি করে? অবৈধভাবে স্যার। রাঙামাটিতে না থাকলেও বর্ধিষ্ণু জেলার ভাগীরথী নদীর ধারে শক্তি বিশ্বাসদের তিন পুরুষের এই ব্যবসা 100 বছরের পুরনো। এরা হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ সৎকারের জন্য নিয়ে আসে, দিনের বেলায় পোড়ানোর নাম করে লোক দেখিয়ে চরে নিয়ে যায়, তারপর কঙ্কাল বের করে রাতের আঁধারে এক্সপোর্টারদের এজেন্টের হাতে তুলে দেয়। হ্যাঁ, কিন্তু কিডন্যাপটা শুরু করলো কেন? আমেরিকায় একটা নিখুঁত কঙ্কালের দাম স্যার প্রায় 4 লক্ষ টাকা, যা ডিম্যান্ড তার চেয়ে বেওয়ারিশ লাশ মেলে অনেক কম। সরকার এদিকে সব কবরখানাগুলো ঘিরে দিচ্ছে, তার ফলে শক্তি বিশ্বাস কিডন্যাপিংয়ের দিকে ঝোঁকে। ঠিক সেই 1985 মতো সে টার্গেট করে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন এবং পাগলদের, যারা হারিয়ে গেলেও
কেউ খোঁজে না বা ভাবে পাগল বলেই হারিয়ে গেছে। সায়ন বলল, আর এভাবেই একদিন শোলপুর বাস স্ট্যান্ডে মৃণালকে পেয়ে যায় নকুল্লো। তারপর ওর মা এসেছিল একটু আগে আমার কাছে, এখন ওয়েটিং রুমে বসে আছে। তা ওকে কি কঙ্কালটা একবার দেখানো যেতে পারে? এসপির এই কথায় ঘরের মধ্যে যেন বিষাদ নেমে আসে। নকুল মৃণালের লাশ শনাক্ত করার পর সায়ন তার কঙ্কাল সিজ করে নিয়ে এসেছে সাথে করে ডিএনএ টেস্ট করার জন্য। তার জন্য তার পরিবারের সহায়তা খুবই জরুরি। পাশেই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অফিসে মৃণালের মাকে নিয়ে যায় সায়ন। কম্পমান হাতে ব্যাগের চেন খুলে দেয় কনস্টেবল সুমন। কঙ্কালের বাম হাতখানা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে মৃণালের মা মাধবীলতা। মৃণাল, মৃণাল, আমার সোনা বাবা মৃণাল, কোথায় চলে গেলি রে তুই? স্যার, স্যার, উদ্ধার যখন করলেন তখন আমার ছেলেটাকে জীবিত আনতে পারলেন না। মৃণাল, ওঠ না, ওঠ না বাবা, একবার মা বলে রাখ। এতক্ষণ শুনছিলেন হাসান হাবিবের লেখা সত্যি কথার গল্প পেত্নিচড়ার শ্মশানে। গল্পের উপস্থাপনায় অরিত্র, সার্কেল ইন্সপেক্টর শান্তি রায়ের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, এসপি সাহেব মাঝি এবং তান্ত্রিকের ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, সায়ন ও পরেশের ভূমিকায় বাবু, চুনিলাল হেমব্রমের ভূমিকায় পার্থ, মৃণালের মায়ের ভূমিকায় মৌমিতা, সুমনের ভূমিকায় বুবাই, রবিনের ভূমিকায় সুমন, অ্যাডিশনাল এসপি রান্না করতে থাকা লোকটা এবং ডাকাতে লোকটার ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে কৌশিক। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।